আলাদা থাকছিলেন অনেকদিন ধরেই, এবার সরকারিভাবেও ছাড়াছাড়ি হয়ে গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও কৃষ্ণ বিরাজের। বিয়ের প্রায় দেড় বছর পর আদালতে শিলমোহর পড়ল বিবাহ বিচ্ছেদে। আপাতত কাজ এবং ছেলে ঝিনুককে বড় করাই শ্রাবন্তীর মেন ফোকাস। মঙ্গলবার শ্রাবন্তীর মিউচুয়াল ডিভোর্স মামলার চূড়ান্ত শুনানি ছিল আলিপুর জাজেস কোর্টে। সেখানেই এদিন বাবা মার সঙ্গে হাজির ছিলেন শ্রাবন্তী, পৌঁছেছিলেন অভিনেতা মডেল কৃষ্ণ বিরাজও। এদিন আদালত চত্বরে ডিভোর্সের বিষয়ে মুখ খোলেননি দুজনেই, কথাও বলেননি সাংবাদিকদের সঙ্গে। এদিন বিচারক রবীন্দ্রনাথ সামন্ত শ্রাবন্তী কিষণের মিউচুয়াল ডিভোর্সে চূড়ান্ত শিলমোহর দেন। কৃষ্ণ বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী, হয়েছিল এনগেজমেন্টও। সামাজিক ভাবে সাত পাকে বাধা পড়ার আগেই দুজনের সম্পর্কে চির ধরে। শ্রাবন্তী আগেই জানিয়েছেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত তার একার নয়, দুজনের যৌথ সিদ্ধান্ত, তবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তরকা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।